বিষাদ মূর্তি উদাস দুনায়ন এর অর্থ পারিনি বুঝিতে নীলাকাশে মোর না ভোলা স্বপ্ন অজানায় গেলাম খুঁজিতে। হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম আপনাদের হোস্ট স্বপন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাইডার স্বপন। তো আজকে আবার একটা নতুন যাত্রার মধ্যে পেলাম। আমরা আজকে যাচ্ছি দুটিয়া থেকে 5 কিলোমিটার উপরে একটা মিরিক যাওয়ার রাস্তায়, একটা সুন্দর একটা পাহাড়ি গ্রাম আছে, সেই গ্রামের উদ্দেশ্যে। তো আমি এই লোকেশনটা আগে জানতাম না, এই ভাই আমাকে ফোন করে জানিয়েছে বিবেক কি এখানে একটা জায়গা আছে, চলো ওখানে যেয়ে এক্সপ্লোর করবো। তো আমরা সেই জায়গাটার উদ্দেশ্যে এখন বেরিয়ে যাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই দুটিয়ার মধ্যে। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমার সঙ্গে রয়েছে এই ব্ল্যাক পান্থার। তো এই ব্ল্যাক পান্থারে করে আমরা আজকে যাব ওই গ্রামের উদ্দেশ্যে। গাড়ি ধরে বাজার, তো আমরা যাবো এই বাঁদিকে রোডটায়। এদিকে আছে দুটিয়া, তো আমার একটা আছে DJI মিনি টু ড্রোন, যেটা আমি এতদিন উড়াতাম না, অ্যাডভোকেট সুমনে উড়াতো। আজকে প্রথম চেষ্টা করলাম উড়ানোর জন্য, কিন্তু আমার যে মোবাইল আছে সেই মোবাইলের মধ্যে সাপোর্ট করছে না। তো দেখি, হয়তো এর মধ্যে একটা মোবাইল কিনতে হবে। তো আপাতত মনটা স্থির নেই, কারণ অস্থির আছে মনটা আমার, কেননা বহুদিন থেকে লং রাইডের মধ্যে বের হয়নি, আর মনটা কেমন যেন উকুচ পুকুচ করছে, মানে একটা লং রাইডের জন্য। তাই ভাবছি এর মধ্যেই একটা লং রাইডের মধ্যে বেরিয়ে পড়বো, হয়তো সিকিম নয়তো আমাদের পশ্চিমবঙ্গের সান্দাকাপু। তো হয়তো সিকিম নয়তো সান্দাকাপুর উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এই ফেব্রুয়ারি মাসেই। তারপর এপ্রিল বা মে নাগাদ বেরিয়ে যাব আর একটা অন্য স্টেটের উদ্দেশ্যে, দুধিয়া বাজার। দুধিয়া বাজার পেরোনোর পরেই আসবে একটা ব্রিজ, তো সেই ব্রিজ দিয়ে উপরের দিকে উপরে যেতে হবে। বাইকের মধ্যে একটা সামনে একটা ক্যামেরা লাগিয়েছি ওই সামনে, তো ক্যামেরাটা ঠিক মতো থাকছে না। ক্যামেরাটা কি করছে, একটু মানে জার্কিন পেলেই উল্টে যাচ্ছে। এই যে বাঁদিকে যে এখনো আজকে এই 31শে জানুয়ারির মধ্যেও এই দুধিয়ার মধ্যে পিকনিকের এত সমাগম, আর এটা হলো দুধিয়ার সুন্দর লোহার ব্রিজ। ওই যে দূরে পিকনিক মানাচ্ছে ওই বড় বড় পাথরগুলো ওই দিকটায়, আর এদিকটায় পাহাড়ের কি সুন্দর দৃশ্য এই দুধিয়ার। ভাই ভাই, আর এই মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রিভার, দুধিয়া রিভার। দুধিয়া রিভার তো না, এটা কি কি রিভার জন্য বলে এটাকে, বালাসন রিভার, মেবি বালাসন রিভার না কি বলে, হয়তো বালাসন রিভার হতে পারে। তো দুধিয়া ব্রিজ পেরোনোর পরে আমরা একটু এগিয়ে যাব উপরের দিকে, এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে ওই গ্রামটার অবস্থান। তো সেই গ্রামের উদ্দেশ্যে এগিয়ে যাব। রাস্তা একদিকে আছে টি গার্ডেন, আর একদিকে আছে ফরেস্ট, আর একদিকে আছে উঁচু পাহাড়। তো আজকে প্রথমে দুধিয়া পর্যন্ত আসার পরে ঠিক করতে পারিনি যে কোথায় যাব। তারপর একটু একটু বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম, তারপর দুধিয়া এসে কনফার্ম করলাম যে দুধিয়া থেকে 5 কিলোমিটার উপরে একটা গ্রাম আছে, সে তো সেই গ্রামের তাই এখন সেই গ্রামের দিকেই এখন যাব।
জীবনটা না অনেক ছোট হয়ে গেছে, কারণ ফ্যামিলি সামলাবো না আমি ব্লগ বানানোর জন্য ঘুরতে যাব। তাই কখনো কখনো মনে হচ্ছে জীবনটা মনে হয় যেন খুব ছোট হয়ে গেছে, মনে হয় যেন আরো আগে থেকে ব্লগ বানানো শুরু হলে ভালো হতো। তো অ্যাকচুয়ালি আমি 2020 সালে যখন লকডাউন হয় তখন থেকে আমি আমার এই ব্লগ বানানোর চিন্তা ভাবনা শুরু করেছি ওই লকডাউন থেকেই। তার আগে এগুলো সম্বন্ধে আমার অত ধারণা ছিল না, ধারণা তো ঠিকই ছিল কিন্তু আমি যে ব্লগ বানাবো এরকম কোনো আমার মনের মধ্যে ছিল না। জাস্ট এর আগে আমি ঘুরতে যেতাম, জাস্ট শুধু পরিবারকে নিয়ে শুধু কোথাও কোথাও ঘুরতে যেতাম, প্রায় ঘুরতাম। তো একদিন ভাবলাম যে ঘুরতে গিয়ে যেহেতু ঘুরতে যাচ্ছি টাকা পয়সা খরচ হচ্ছে তো ব্লগ বানালে কীরকম হয়। তো এখন তো টুকটাক ব্লগ বানাতে পারছি কিন্তু সঙ্গে ফ্যামিলিকে নিয়ে যেতে পারছি না, এটা আর একটা প্রবলেম। নয়তো আগে যতগুলো জার্নিতে টুকটাক বেরোতাম 15 দিন বা মাসে সবগুলো জার্নির মধ্যেই আমার ফ্যামিলির সঙ্গেই থাকতো, কিন্তু এখন থাকতে পারছে না, কারণ একটা বাইকের মধ্যে তো আর ওই 5 জন যাওয়া যায় না, আর বড় গাড়ির মধ্যে গেলে তো ব্লক ঠিক মতো বানানো যাচ্ছে না, আর বড় গাড়ি পাহাড়ের মধ্যে চালাতে আমার একটু অসুবিধা হয়। তো যখনই পাহাড়ের মধ্যে আসি বড় গাড়ি নিয়ে তখনই ওই সুমন থাকে, অ্যাডভোকেট সুমন, তো এর আগেও এই রাস্তা আমি বেশ কয়েকবার এসেছি, কম করে হলো 10 বার তো হবেই। তো বর্ষাকালে এই রাস্তার অবস্থা বিশেষ ভালো থাকে না, কিন্তু আজকে দেখছি এই রাস্তার অবস্থা খুব ভালো আছে। তো মিরিক এখান থেকে 19 কিলোমিটার, আর 19 কিলোমিটার গেলেই মিরিক। তো মিরিক আজকে যাব না, আজকে আর একটু 2 কিলোমিটার পরে আর একটা গ্রাম আছে, তো সেই গ্রামেই যাব, পাহাড়ি চা পাতা ঘেরা বাগান ওই গ্রামটা। জীবনে অলরেডি একটা লম্বা ট্যুর মেরে এসেছি সেই মেঘালয়, তো সামনে আরও 2-3টা ট্যুরের জন্য অপেক্ষায় রয়েছি, হয়তো আগামী 1 বছরের মধ্যে বড় বড় সেই লং ট্যুর 2-3টে করব। তো সেই লং ট্যুরগুলো দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেন, আর কিছুদিনের মধ্যে বেরিয়ে পড়ব সিকিম বা সান্দাকফুর উদ্দেশ্যে, তো সেই ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, সঙ্গে অল বাটনটা যে আছে সেটাও ক্লিক করে দিবেন, কারণ যখনই আমার ব্লগ আমি ছাড়ব তখনই আপনাদের ওখানে নোটিফিকেশনে যাবে, আর সেই ব্লগগুলো আপনারা আমার দেখতে পারেন। ভাই নিচে মনে হচ্ছে যেন অ্যাটলান্টিক গভীর গিরিখাত, যার কোনো কূল কিনারা নেই এই ডান দিকে। দেখতে পাচ্ছেন ওই যাত্রী বহন করা গাড়িটার মধ্যে কিভাবে হুটের মধ্যে মালগুলো লোড করেছে, আর গাড়িটা কীরকম, গাড়িটা না ঠিক মালগুলো কীরকম কাত হয়ে আছে, মনে হচ্ছে যেন মালগুলো উল্টে যাবে। তো যাকে বলে একদম হুটের মধ্যে ওভারলোডেড, অ্যাকচুয়ালি এটা ঠিক না, কারণ মাল বহন করার গাড়ি আলাদাই আর যাত্রী বহন করার গাড়ির মধ্যে এরকম মাল লোডেড করে নিয়ে যাওয়াটা একটা বেআইনি। আর নিচে অনেকগুলো পুলিশ ছিল, সেই দুধিয়ার মধ্যে গাড়ি দুটার মধ্যে আসার সময় দেখেছিলাম, তো তারা হয়তো দেখছে ঠিকই,
আর দেখার পরে হয়তো টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে বা নাও দেখতে পারে, তো এটা ঠিক না। তো এটা হলো গয়াবাড়ি টি এস্টেট, গয়াবাড়ি টি এস্টেট ক্রস করে একটু এগিয়ে যাব। গয়াবাড়ি টি এস্টেটও বলে, আবার গয়াবাড়ি জায়গাটার নাম গয়াবাড়িও বলে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, ভিউ এই জায়গাটা একবার ভিউটা দেখতে পাচ্ছেন। ওই রাস্তাটা দিয়ে আমরা এই পাহাড়টা ডিঙ্গিয়ে উপরে এসে পৌঁছেছি। এই মন্দিরটা এখানে, জাস্ট অসাধারণ এখানকার ভিউটা। তো আমাদের আসার কথা ছিল মোটামুটি দুতিয়া থেকে 5 কিলোমিটার উপরে, কিন্তু আমরা অলরেডি 15 কিলোমিটার এদিকে চলে এসেছি। তো এটাও খুব সুন্দর একটা পাহাড়ি গেলাম, আর সঙ্গে এসেছে বিবেক। তো এই জায়গাটা থেকে আমরা একটু নিচের দিকে যাব এখানে, আর নিচের পাহাড়ের এই দৃশ্যটা আছে এরকম, আর এই সিঁড়িগুলো আছে এরকম। তো এই সিঁড়িগুলো বেয়ে একটু নিচের দিকে যাব আমরা। একবার ভিউটা দেখছেন, জাস্ট যদি একবার পা পিছলে যায় তাহলে একদম সিধা নিচের দিকে, একদম হরিবল, একদম হরিবল। এই যে এই যে এই যে নিচের দিকটা, একটু যদি পা পিছলে যায় তো সিধা একদম ওই নিচে, পাহাড়ের নিচে। এই পাহাড়ের মধ্যে ঘুরতে কেমন লাগছে তোর? এখন ওই নিচের দিকে রাস্তাটা একবার দেখছেন কিরকম, কোনো রাস্তা বলতে কোনো জিনিস নেই, দুদিকে শুধু জঙ্গল, আর ওর মাঝখান দিয়ে এই রাস্তা। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি খুব সুন্দর একটা পাহাড়ি চা পাতা বাগানের মধ্যে, গয়াবাড়ি টি বাগানের মধ্যে। আর আমাদের যে বাইকটা, সেই বাইকটা ওই পিপুল গাছটার উপরে রাখা আছে, আর আমরা এখন আছি এই বাগানের নিচে। তো এই যে সিঁড়িগুলি, এই সিঁড়িগুলির কথা মনে হলেই মনে পড়ে যায় সেই মেঘালয় রুট ব্রিজের কথা। আর এই সিঁড়ি দেখলেই মনের মধ্যে একটা ভয় জাগে যে পারবো তো। এই যে সিঁড়িগুলি বেয়ে উপরে উঠে আসলাম। তো সিঁড়িগুলি কথা মনে হলেই সেই রুট ব্রিজের কথা মনে পড়ে যায়। আজকে না আমাদের যে জার্নিটা হয়েছে সেই জার্নির কোনো ঠিক ঠিকানা ছিল না ভাই। আজকে প্রথমে গাড়ি ধরে আসলাম, তারপর ওখানে গাড়ি ধরা থেকে আসলাম দুদিয়া। দুদিয়া ঠিক করলাম যে প্রথমে যাব পানিঘাটার দিকে, কিন্তু পানিঘাটার দিকে যাওয়ার পরে দেখলাম কোনো কিছুই নেই, ভাল লাগতেছে না। সেই পানিঘাটা থেকে আবার ঘুরে চলে আসলাম এই মিরিকের পথে গয়াবাড়ি টি এস্টেটের মধ্যে, কিন্তু এখানে এসেও আমি ঠিক মতো ভাল লাগতেছে না। এখানে ভাল লাগছে, জাস্ট এখন বসে রয়েছি এই খুব সুন্দর একটা চা পাতা বাগানের মধ্যে, নিরিবিলি একটা জায়গার মধ্যে ভাল লাগতেছে, কিন্তু মনটা স্থির নেই। মনটা যে একটা স্থির থাকবে সেই স্থির জিনিসটা আজকে নেই। এই খুব সুন্দর গয়াবাড়ি চা বাগানের মধ্যে পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে আমার একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে,
কবিতাটা ছিল এরকম, বিষাদ মূর্তি উদাস দুনায়ন, এর অর্থ পারিনি বুঝিতে, নীলাকাশে মোর না ভোলা স্বপ্ন অজানায় গেলাম খুঁজিতে। ঠিক একই রকমভাবে ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে না, ওই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাটা, ঠিক একই রকম মানুষের জীবনটাও কখনো এঁকে বেঁকে চলে যায়, কখনো বা উপরের দিকে সম্মানের দিক থেকে, পয়সার দিক থেকে, কখনো বা নিচুর দিকে, আবার কখনো বা বৃষ্টি চলে যখন ওই রাস্তাটা মাঝখান থেকে যখন পাথর বেরিয়ে পড়ে, এই যে এরকম ঠিক পাথরগুলো বেরিয়ে পড়ে, ঠিক একই রকম মানুষের জীবনটাও কখনো ওই পাথর বেরোনোর মতো, রাস্তার পাথর বেরোনোর মতো হয়ে যায়। যদি আমরা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত আর সঠিক সময়কে কাজে লাগাতে পারি, তাহলে আর আমরা যদি ঠানে নেই না যে আমরা পারবো, তাহলে এই আমরাও পারবো উপরে উঠতে, আমরাও পারবো ওই মসৃণ রাস্তাটার মতো হতে, আমরাও পারবো সুন্দর একটা জীবন তৈরি করতে। তাই সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া খুব দরকার।